For your kind information, যা ছবি তুলে তাদেরকে ক্যামেরাম্যান বলো না ফটোগ্রাফার and I'm not a photographer. আমার ফ্রেন্ডের বিয়েতে আসছিলাম কিছু স্পেশাল মোমেন্ট ধারণ করার জন্য সেটা আমার কেন যদি মনে হচ্ছে আপনার ক্যামেরাতে আমার কিছু ছবি আছে কিশোর আসলে বিয়ে বাড়িতে তো অনেক মানুষ অনেক মানুষের ভিড়ে একটা দুটো ছবি হয়তো আপনার থাকতে পারে আচ্ছা একটু দেখি সমস্যা কি কারো পারমিশন ছাড়া ছবি তোলা প্রাইভেসি ভায়োলেটস ওকে ডিল করে দেন এত সুন্দর করে কপাল ঠিক করলেন কষ্ট করে চোখে আবার লেন্সও পড়লেন দেখে মনে হচ্ছে পার্লার থেকে সেজে এসেছে একজন ফটোগ্রাফার যদি ছবি না তুলে খারাপ দেখেন আপনি কি আমার সাথে বাই এনি চান্স ফ্লার্ট করছেন ফ্লার্ট আমি করি না যা বলি ডিরেক্ট লিখে চাইলে ডিরেক্ট করতে পারেন ওকে নো প্রবলেম ইটস ইওর কল ডিলিট আপনি করবেন অবশ্যই করবেন কিন্তু তার আগে আমাকে ছবিগুলো পাঠিয়ে দিবেন হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দিবেন হোয়াটসঅ্যাপে দিতে হবে না আমি একটু ইমেল আইডি দিয়ে ইমেল আইডি পাঠিয়ে দিবেন সৌরভ দীপা Nice to meet you. Help, Kurban. Ki help, Mr. Cameraman? Photographer. Jara photographer ta to shoot chobi tulei jay. Nijer chobi to shule ki tule jay na? Tai bollo amar parben na. Abar amar apnar chobi tule dite hobe. Hai baba baba. Arekta baba bondho moto definitely hoye pore jabe. Kon chilo je kon chilo I promise. খারাপ দিবেন আমার অর্থ হচ্ছে বন্ধুত্ব করা তোমার জন্য আমার জন্য কি ফুল এটা এটা কৃষ্ণচূড়া কৃষ্ণচূড়া তো কৃষ্ণচূড়া ফুল দিয়ে আমি কি করব কৃষ্ণচূড়া ফুল দিয়ে কি করে আচ্ছা কি কর সবাই বলে ফুল নাকি গাছেই সুন্দর আমার কি মনে হয় জানো ফুল সুন্দর তোমার ছেলে মেয়েরা মাঝে মধ্যে অকারণে সাজে তাদের মায়াবতী হতে ভালো লাগে তাই তুমি কি মায়া হবে শুধু আমার আমার মায়া তুমি এখানে কেন ফোন দিতে তোমার টেক্সট দিতে দিচ্ছি না তুমি ঠিক আছে আমি বলছি আমি ফোনে বলছি তুমি যাও আমি আমি তোমার সাথে ফোনে কথা বলছি যাও শুনো আসছে তো বলো আমি বলেছিলাম না বাবা অনেক অসুস্থ বাবা না হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে বাবাকে হসপিটালে অ্যাডমিট করতে হয় আমি আসলে দুই দিন হসপিটালেই ছিলাম আচ্ছা তোমার সাথে এখানে কেউ যদি দেখে তাহলে আমার অনেক ঝামেলা হয়ে যাবে তুমি প্লিজ যাও আমি তোমার সাথে ফোনে কথা বলবো তুমি যাও প্লিজ কালকে নিতে পারো প্লিজ আমি চেষ্টা করবো ছেলে যখন কোনো মেয়ের জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করে তার মানে ছেলেটা মেয়েটাকে ভালোবাসে আর যখন কোনো মেয়ে কোনো ছেলের জন্য অপেক্ষা করে তার মানে তো মেয়েটা ঠিকই ভালোবাসে তো ছেলেটা সেদিন আমি লাভ পেয়েছি সৌরভ আমার কিছু কথা আছে আমি তোমাকে বলেছিলাম না যে বাবার বিজনেসে অনেক লস হয় অনেক ঋণ জমা হয়েছে না আরো কিছু কথা আছে সবকিছু দেখাশোনা করে বাবার বাবার বন্ধু আনিস আরো কিছু কথা আছে তোমার শুনতে হবে সৌরভ বাবার চিকিৎসার জন্য যত টাকা লাগে সব টাকা আনিস আঙ্কেলেরই দেওয়া সবসময়ই দেয় এখন আনিস আঙ্কেল চাচ্ছে তার ছেলের সাথে আমাকে বিয়ে দিতে বাবাও এতে রাজি সৌরভ এমন না যে আমার অমতে রাজি হয়েছে
সবকিছু চিন্তা করে বাবার কন্ডিশন দেখে আমি সৌরভ আমি বাবাকে না করতে পারিনি। সৌরভ আমি তোমাকে পছন্দ করি কিন্তু আমার বিয়েটা করতে হবে। আমি সরি সৌরভ, পারলে আমাকে মাফ করে দিও। ভালো থেকো। Just a little bit of a